কাজের কোনো জাতি না। এই যে দেখেন একদম দেওয়াল নতুন, নতুন রঙের কাজ করে গেছে, দেখেন এগুলো উঠে যেতেছে। আরব দেশে যারা আছেন ভাই, আপনাদের কাজের প্রশংসা করা লাগে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে যে বাংলাদেশের কথা আমি বলতেছি, ওরে আমি নিজেই কাজে দিছিলাম, যে ও বলতেছিল যে একটা কাজ দরকার একজন বাংলাদেশি, তো আমি দিছিলাম ওই জায়গায়, মানে আমি মালিকরে দিয়ে দিছিলাম। তো এটাই বলতে চাইছি, মানে একজন মানুষ দিলাম কাজের জন্য, নিজের প্রশংসা না হইয়া উল্টানো নিজের বদনাম হইলো। এই দেখেন, এই দেখেন কাজ দেখা যায় স্পষ্ট ভাবে, দেখেন এইটা, এই যে দেখেন ভাই, এটা হচ্ছে একটা দরজা, দরজা দেখছেন, কোনো কিছু লাগে না, আদি উড়ানো যায়, কিন্তু উনি উপর দিয়ে শুধু সাদা রংটা রং মেরা দিয়ে দিচ্ছে, রুল মেরা দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এর আগে একটা ভিডিও দিছিলাম কামের সাইড থেকে, এই কাজটা শেষ করে ফেলছি। এই কাজটা শেষ করার সাথে সাথে মালিকে ফোন দিল যে আসাম তুমি তাড়াতাড়ি আসো, কাজটার কি অবস্থা করেছে তুমি এসে দেখে যাও। তখন আমি আসলাম, এসে দেখি মানে এমনভাবে কাজ করছে, এটা কাজের কোনো বাংলা ভাষা যদি কই, ও দেখো কাজটা কি করছে। এ দেখেন আমি যে যে উঠেছি, এটা কিন্তু এই যে কাজটা পুরো কাজটা কিন্তু একদম কমপ্লিট, মানে কাজ শেষ। এখন যে আমি আমারে আনছে, এখন আমি আবার নতুন করে শুরু করছি, এই কাজটা পুরো কমপ্লিট শেষ। আপনারা যদি এই কাজটা দেখেন, মানে কেউ মানে এটা এটা কোনো কাজের কোনো জাতি না। এই যে দেখেন একদম দেওয়াল নতুন, নতুন রঙের কাজ করে গেছে, দেখেন এগুলো উঠে যেতেছে, দেখছেন এই দেখেন এগুলো উঠে গেছে। এই যে দেখে যান, এই যে দেখেন এই নাচটা দেখা তো, এই সেটটা দেখা, এই যে টাইসের উপরটা দেখছেন, এটা এমন অবস্থা আছিল মনে করেন একবারে বিশ্রি। এই দেখেন আমি এটা ব্লেড দিই, এটা খাইটটা কীরকম করছি, তারপরে যখন আমি কাজ করবো স্টাকো মারবো, স্টাকো মারি এটা মিল করবো, পুরোটা আবার নতুন করে স্টাকো মারতে হবে। এখানে স্টাকো মারছে এগুলোতে কোনো কিচ্ছু করে নাই, মানে যে বাংলাদেশের কথা আমি বলতেছি, ওরে আমি নিজেই কাজে দিছিলাম, যে ও বলতেছিল যে একটা কাজ দরকার একজন বাংলাদেশি, তো আমি দিছিলাম ওই জায়গায়, মানে আমি মালিকরে দিয়ে দিছিলাম। তো এটাই বলতে চাইছি, মানে একজন মানুষ দিলাম কাজের জন্য, নিজের প্রশংসা না হইয়া উল্টানো নিজের বদনাম হইল। অসুবিধা নাই। তো আমি আবার ওনারা কিন্তু প্রথম দিন যেদিন কাজ করে আমি ওনারা বুঝিয়ে দিয়ে গেছি ভালো, ঠিক আছে, ওনারা মালিক তো তুর্কিশ মালিক, তার জন্য আমি কিছুটা তুর্কিশ ভাষা বুঝি, আমি বুঝি না, আমি ভালো করে স্পষ্টভাবে সবকিছু বুঝাই দিয়ে গেছি যে ভাই এরকম এরকম করতে হবে। উনি বলছে ভাই আমার কোনো সমস্যা নাই, আমি কাজ পারি, আমি জানি সবকিছু। আমি ওনারা আবার বলছি দেখেন আপনি যদি কাজ কোনো সমস্যা আমারে কইেন, অথবা কাজে কত দিন লাগে সেটা বড় বিষয় না, যতদিন লাগে লাগুক কাজটা আপনি সুন্দর করে করেন। এখন দেখছেন তো কাজের অবস্থা, প্রায় ছয় দিনে কাজটা করছে। এই দেখেন এগুলো পুরো টাকার তৈরি, আমি ব্লেড টিপ মারছি নতুন করে, আবার করতেছি অন্য রুমের দেখাই আপনাদেরকে, আপনারা না দেখেলে আপনারা বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে পুরো কাজটা দেখাই। মানে একজন মানুষের কাজ দিলাম উল্টা নিজের বদনাম হইল। এই দেখেন রাসেল ক্যামেরাটা ভালো করে দেখেছ তো, আপনারা দেখতে পারতেছেন লাইট কই দেখা যায়, এই দেখেন এটা দেখা যায় ভালো, ঠিক আছে, এই দেখেন এখানে অবস্থা কি, এই দেখেন ও সেটা এত রাসেল, এই দেখেন, এই দেখেন কাজ দেখা যায় স্পষ্ট ভাবে দেখা যায়, এই দেখেন। আচ্ছা আচ্ছা এটা কোনো কাজ হইলো ভাই? আচ্ছা আপনারাই কোন, এটা কোনো কাজ হইলো? এই যে যে এই কাজটা, এটা কোনো কাজ হইলো? এই যে দেখেন এটা কোনো কিচ্ছু নাই, মানে কোনো মিলের কোনো গেল এইটা। এই যে দেখেন ভাই, এটা হচ্ছে একটা দরজা, দরজা পৃথিবীতে আপনি আপনি যে কোনো জায়গায় কাজ করেন, আপনি করেন না যেই করুক, আপনি করেন অথবা যে করুক, এই অন্ততপক্ষে দরজার সাইডের সাইডটা যেটা, এটা অন্ততপক্ষে সুন্দর করে করা লাগে। এই দেখেন দেখছেন কোনো মিল আছে, খুব মানে এটা কোনো এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, এটা মনে করে কোনো নাম্বারের ফরে না, একশো নম্বরের ভিতরে যদি একটা কাজ থাকে তার ভিতরে এটা ফরে না, মানে এটা হাজার বিলিয়ন কোটি কোটি ফারিয়ে গেছে, এটা এত নম্বর কাজ হয়েছে, দেখছেন এটা কোন এই মানে এখানে শেষ না, আমি আপনাদের কারো দেখাইতেছি। এদিকে আর আছেন, এই যে এখানে চার একটা রুম, মাত্র তিনটা রুম, এখানে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমারে আমারে ঠিক মালিক এইভাবে লাইট জ্বালাই জ্বালাই কাজটা দেখাইছে। এই দেখেন কি অবস্থা, এটা না আসলে, এদিকে দেখা, এই দেখেন। আচ্ছা
একটু খাস দেখা যায় স্পষ্ট ভাবে আচ্ছা এটা কোন খাজের কোন বাংলা ভাষায় কুমু এই যে খাসটা এই দেখেন এটা কোন খাজ হইল আচ্ছা এক অন্তত পক্ষে এখানে তো ইস্তাপনটা তো মারবা এটা তো আলে স্পাতুলা দিয়ে মারলি হয়ে যায় এই দেখেন এই দেখেন পুরা দেওয়ালটা দেখেন দেখেন এ সেক্টর দেখাইলাম না এসে তো এসেট দেখবেন দেখেন পুরা দেখবেন সমস্যা এই যে দেখছেন আসেন আরো দেখাই আপনাদেরকে মানে এখানে পুরাটা আবার আমার পুরো কাজটা আবার নতুন করে করা লাগে এক সপ্তাহ কাজ করে গেছে বেলা এখানে দুইজন মানুষে তিন দিনের কাজ এক সপ্তাহ করছে এদিকে দেখো এদিকে যা এদিকে যা এই যে দেখেন ভাই এই যে দেখেন আপনারা দেখছেন দেখছেন কাজটা গেলে একটা এই যে এই যে এখানে ওই দেখেন ওইগুলা ফুল লাগেছে দেওয়ালগুলো ফুল লাগেছে এগুলাও দেখেন হাত দিয়ে উঠানো যায় এই দেখেন হাত দিয়ে উঠানো যায় দেখছেন কোনো কিছু লাগে না হাত দিয়ে উঠানো যায় কিন্তু উনি উপর দিয়ে শুধু সাধারণটা রং মাইটা দিয়ে দিয়েছে রুল মাইটা দিয়ে দিয়েছে ফাজলামি খাস পাইছে মিয়া ফাজলামি হাত দিয়ে উঠানো যায় এগুলো কিছু উপর লাগে না কিন্তু কাজের ভুল হইতে পারে স্বাভাবিক কিন্তু এরকম তো না এখান এদের একটু দেখা দেখছেন এই যে দেখেন এই যে কাজটা এই যে আপনাদেরকে আমি ভালো করে দেখেন এই যে কাজটা আচ্ছা এটা হচ্ছে একটা অফিস এই যে কাজ কতদিন সময় লাগবে সেটা তো বড় বিষয় নয় যতদিন লাগে লাগুক কাজটা তো এরকম করার কোনো দরকারই ফলো না যদি এই 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 কাজটা যদি উনি আরব দেশে কোনোখানে করতো মনে করেন আরব দেশে তো কাজ এটা ভুল করছে এটা এই আরব দেশ থেকে ত্যাগ করে ফেলে মানে তুই এই দেশে থাকার কোনো অধিকার নাই যে মানুষটা এরকম কাজ করতে পারে তোর এই দেশে আরব দেশে থাকার কোনো অধিকার নাই কিন্তু যারা আরব দেশে কাজ এক সপ্তাহ করছে ওমান দুবাই সৌদি আরব কাতার মানে আরব দেশের আমি তাদের কাজের প্রশংসা করতে হবে কারণ ওনাদের কাজের ফিনিশিং এত সুন্দর একবার কইলে এরকম ব্যক্তিকে শেষ আর দ্বিতীয়বার পাওয়া লাগে না ওনাদের কাজের এত ফিনিশিং কিন্তু যারা দিয়েছিলাম কাজটা উনি তো মনে করেন কাজ তো চিনেই না হলে মনে হয় আমার সম্ভবত মানে কিছুই বুঝে না প্রজাতা শুধু একটা রুল মারতে পারে আর মনে কিচ্ছু জানে না এত সহজ একটা কাজ এখানে কোনো প্লেন কাজ নাই খালি ইস্টাকো মারবো সাম্পারা মারবো রং মারবো সে সাদা রং আবার সব দিকে সাদা উপর নিচ সাদা সব দিকে সাদা কিন্তু এটাও মারতে পারে নাই আচ্ছা যাই হোক আমার আবার নতুন করে করতে হইব আর কী করবো কিছু করার নাই সো সবাই ভালো থাকবেন আর আরব দেশে যারা আছেন ভাই আপনাদের কাজের প্রশংসা করা লাগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকেন আল্লাহ হাফেজ আমি আবার কাজ শেষ করতে শুরু করছি।